চলতি বিপিএল এ মাঠে ফিরতে পারবেন অলরাউন্ডার সাইফউদ্দিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফরচুন বরিশালের ক্যাম্পে যোগ দেওয়ার আশা করছেন তিনি। ইনজিউড এই পেস বোলিং অলরাউন্ডারের স্ক্যান রিপোর্ট প্রত্যাশার চেয়েও ভালো এসেছে। ফিজিক্যাল রিপোর্ট দেখে কাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবির মেডিকেল টিম। বিপিএল ব্যস্ততায় সব টাইগার ক্রিকেটার যখন সিলেটে, তখন ফাঁকা মিরপুরে একা সাইফউদ্দিন হাজির ফিটনেস পরীক্ষা দিতে। ফরচুন বরিশালের এই অলরাউন্ডার দলের সাথে অনুশীলনও করেছেন, কিন্তু ফিটনেস ইস্যুতে ছাড়তে হয় ক্যাম্প। বিপিএল এ ফিরতে মরিয়া সাইফউদ্দিন গেল দুই দিন ধরেই দিচ্ছেন ফিটনেস টেস্ট। বোলিংটাও করতে পারছেন স্বাচ্ছন্দে, বেড়েছে নিজের প্রতি আত্মবিশ্বাসও। বিসিবির চিকিৎসকও আশাবাদী, বলেছেন আগের রিপোর্টগুলো প্রত্যাশার চেয়েও ভালো এসেছে। খুবই ভালো স্ক্যানের রিপোর্ট আর ফিজিক্যাল টেস্টের রিপোর্ট আমরা আজকে পেলে কালকে আমরা জানিয়ে দিতে পারবো আর কি, ওকে ও শুরু করতে পারবে কিনা। এমনিতে তো আমাদের আগের হিসাবে ওর শুরু করার কথা ছিল ফেব্রুয়ারির প্রথম দিকে, এখন আমরা দেখছি কি আগে কিছু করা যায় কিনা আর কি। বুধবার সাইফউদ্দিনের ফাইনাল রিপোর্ট দেবে বিসিবির মেডিকেল টিম, এরপরই জানিয়ে দেয়া হবে কবে থেকে ফরচুন বরিশাল দলের সাথে যোগ দিতে পারবেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।